সারাটা দিন খেলা খেলা খেলা, আর্জেন্টিনা আর্জেন্টিনা। কলিজাটা আমার মাঝে মাঝে আমি বোবা হয়ে যাই, বোবা বোবা বোঝেন না, বোবা সব দেখে, চোখের সামনে সব উল্টা পাল্টা দেয়, কিন্তু বোবা কিছু বলতে পারে না। মাঝে মাঝে আমি বোবা হয়ে যাই। যেই মেসি তার বিয়ের আগে তিন চারটা বাচ্চা হয়ে যায়, সেই মেসিকে যুবক আদর্শ হিসেবে ফলো করে। এটা মুসলিম ঘরের সন্তান কোন বিবেকে আমি বলবো, আপনি আমাকে বলেন। মুরব্বীরা আপনারা দেখেন না, রাতের বেলা যখন ব্রাজিল জিতে আর্জেন্টিনা জিতে র্যালি বের করে, র্যালি হুন্ডা নিয়ে র্যালি সারাটা রাত, এই যে বাজনাগুলো তারা বাজায় আমাদের ঘুমকে ডিস্টার্ব করে, কিয়ামতের কঠিন ময়দানে সবগুলো আল্লাহর দরবারে বিচার হবে, চিল্লাকন ঠিক কিনা, আল্লাহর কাছে বিচার হবে। এটা আমরা তো বলতে পারি না, ধরতে পারি না, যুবক মানুষ বললে আরো মাথা গরম করবে। আফসোসের বিষয়, যেই মেসি তুমি মরলে ইন্না লিল্লাহ পড়বে না, যে মেসি কাফের, তার বউ কাফের, তার বাচ্চা কাফের, তার চোদ্দ গোষ্ঠী কাফের, সে কাফেরকে একজন মুসলিম ঘরের সন্তান আদর্শ কেমন করে মানতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার সেন্সে ধরে না, এটা আমার সেন্সেই ধরে না। ব্রাজিল ব্রাজিল ব্রাজিল, আচ্ছা বলেন এই যে ব্রাজিলের খেলোয়াড়, এর নাম মেবি নেইমার, এর চেহারা দেখলে আমার মনে হয় যে কাফের চেহারা নিকৃষ্ট। এটা চেহারা সাইজ কি, এটা চুলের কাটিং কি, এই পাশ দিয়ে পুরো চুল নাই গায়েব, এই পাশ দিয়ে চুল দেখলে তো কোনো দিনও আমার কাছে ন্যাংটা ছাড়া কিছু মনে হয় না। হাজার হাজার যুবকের প্রোফাইল পিকচার নেইমারের ছবি দিয়ে দেওয়া, এদেরকে আল্লাহ হেদায়াত দান করুক, প্রণাম। মরতে হবে যুবক, রবের কাছে দাঁড়াতে হবে। রব যখন প্রশ্ন করবে মান নাবিয়ুকা হু ইজ ইউর প্রফেট, তোমার জবাব আটকে যাবে। যখন মরছো তখন তো নেইমারের প্রোফাইল পিকচার দেখে আসছো, তোমার মুখ দিয়ে কবরের প্রশ্নের উত্তর বের হবে না। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সময় আছে ফিরে আসো, সময় আছে আল্লাহর কাছে ফিরে আসো। আগামীতে আজীবন কপাল চাপে কোনো তোমার লাভ হবে না, চিল্লাই কোন ঠিক কিনা? আর যুবকদেরকে হেদায়াত দান করো, প্রণাম। বড্ড অবাক হয়ে যাই আমি, বড্ড অবাক হয়ে যাই, কলিজাটা আমার ছিঁড়ে যায়, বড় খারাপ লাগে আমার। যে যুবকটা তিন থেকে চার বছর হয়ে গেল কোনোদিনও ফজরের নামাজে আল্লাহর দরবারে হাজিরা দিল না, কোনোদিনও তাহাজ্জুদের নামাজটা আদায় করল না, কোনোদিনও অজু করে আল্লাহর সামনে দাঁড়ালো না, ঘুম চলে আসছে হুজুর ঘুমের জন্য উঠতে পারে না, সেই যুবক ব্রাজিলের খেলা দেখার জন্য রাত তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে। তোমার ইমান কোথায়, তোমার ইমান কোথায়? রবের সামনে দাঁড়াবার জন্য হাজার বাহানা, ঘুম আসে নাই হুজুর, শেষ সাথে ঘুমিয়ে গেছিলাম উঠতে পারি নাই, তিনটা বছর রবকে হাজিরা দিলা না, কবে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়েছে কোনো খবর নাই, কিন্তু তুমি আর্জেন্টিনা খেলা দেখার জন্য চারটা পর্যন্ত অ্যালার্ম দিয়ে জেগে থাকো, তোমার কপালে জাহান্নাম ছাড়া কিছু জুটবে না। আল্লাহ তোমাকে ধরবে, আল্লাহ কাউরে ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, ছাড়ে না। আর বুকটা ফাটছে, আমি বলতে বলতে পারছি না, বুকটা ফাটছে। বাবা যান দেখছে সন্তান রাত তিনটার সময় ঘরে ঢুকছে ব্রাজিলের খেলা দেখে, আব্বা কি বলবে? মুরব্বী মানুষ যদি একটা কথা বলে, ওই সন্তানটা আব্বাকে দশটা কথা শোনায়। কুলাঙ্গার সন্তান চিল্লায় কণ্ঠে কিনা? এগুলো ভালো ঘরের সন্তান হতে পারে না। এগুলো আব্বা যান কি করবে আর কত বলবে? আমরা হুজুররা আর কত ওয়াজ করবো আপনারা বলেন? আমরা আর কত ওয়াজ করবো, আর কত? একবার এই জেলায় একবার ওই জেলায় সারাটা দিন বলছি এগুলো করো না, আর্জেন্টিনা বাদ দাও, ব্রাজিল বাদ দাও, কবরে কাজে আসবে না,
কিছু কিছু যুবক মেসিকেই পরিমাণ ভালোবাসে আমার মনে হয় মেসিকে যেই পরিমাণ যুবক ভালোবাসে তার এক চুল পরিমাণ যদি নবীকে ভালোবাসতো তার উপরে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যেত যুবকদেরকে হেদায়াত দান করুন পড়া আমি আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন।